কই থাকস? এত ডাকাডাকি করতেছি, সারা শব্দ নাই। শেফালি কই? তাই তো জিনে ধরছে আম্মা। বাউ বাতাস ভালো না গো চাচি, আম্মা যারে ধরে পাগলা কইরা সারে। কি আবল তাবল বকতাছিস? এই এক সমস্যা, বড় মানুষের কাছে ছোট মানুষের কথা আবল তাবলই মনে হয়। যখন ফইলা যায় তখনই দাম বাড়ে, আমারও বাড়বে। আপনার সাথে আজ এর পেছাল পার টাইম আমার নাই, বড়ই ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। ব্যাপার মাইয়া, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখছ নাই? থাপ্পড়টা শুরুতেই দিতেন, তাহলে তো আর বিয়াদবি করতাম না। মাইয়া মানুষেরই এক স্বভাব, পিট না খাইলে টাইট। এত কথা না কইয়া বাগানে যা, গাছে পাকা পেঁপে আছে কিনা দেখ। আইনা তো চাচাদের কাটা দে। একটু পরে যাই গো চাচি আম্মা, দুই রাকাত নফল নামাজ পড়া যাই। নফল নামাজ কেন? ফরজ নামাজই ফরজ না? বড় বিপদের মধ্যে আছি গো চাচি আম্মা। আজকে বুঝি গো পরীক্ষার ফল প্রকাশ হইব, মনে হয় ফেলই করছে। নফল নামাজ পড়া পাশ করার ব্যবস্থা করি। আজকে পরীক্ষার ফল প্রকাশ? আল্লাহ আল্লাহ, তুমি আমার মায়া গো সম্মান রেখো মাবুদ।